এই প্রশ্নটাই সবচেয়ে প্রথমে করে মানুষরা, যে আমরা পাস করব না ফেল করব। সেটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে নয়, ধরুন একটা নতুন কাজ, এটা সাকসেস পাবে তো? এই দ্বন্দ্বেই 99% ভারতীয়রা আটকে যায়। প্রচুর সোশ্যাল অ্যাক্টিভিস্টদের দেখেছি বাড়ির পাশে কাজ করতে ভয় পান, তারা চলে যান গ্রামে এবং বিভিন্ন গল্প এবং ছক করে ফেলেন, এটার জন্যে হয়নি, সেটার জন্যে হয়নি। আসলে তারা বাড়ির পাশে করতে ভয় পেয়েছিলেন। সেখানে উল্টো দেখবেন কর্পোরেটরা এক টাকার জিনিসও আপনার বাড়ির পাশে পৌঁছে দেন, তাই তারা সাকসেস। গল্পটা এখানে ছোট্ট একটা আইডিয়া, খবরের কাগজ জমা করে সোশ্যাল ফান্ড তৈরি করা হবে। এই সোশ্যাল ফান্ডটা কি তাহলে বলি? আপনার মেডিক্লেম নেই, এবার আপনি অসুস্থ হলেন, তাহলে সেই টাকাটি কে দেবে? বেশিরভাগ ক্ষেত্রে ভারতে যেটা শুনতেই পান, বাড়ি বিক্রি হয়ে গেছে, জমি বিক্রি হয়ে গেছে, লোন নিয়ে নিয়েছে, তারপরেও পারেনি, সুসাইড করেছে। এই খবরটি শুনতে শুনতে আমরা বড় হচ্ছি। মেঘে ঢাকা তারাতে একটি মেয়ে বলছে তার চটি ছিঁড়ে গেছে। আমরা ওই দিন দুর্দশা দেখতে দেখতে এবং দেখাতে দেখাতেই বড় হতে থাকছি। এর যেন কোনো সলিউশনই নেই। সলিউশনটা তো সিম্পল ছিল, আপনার ট্যাক্সের টাকায় যদি গভর্নমেন্ট চলতে পারে, আপনার ভোটে যদি গভর্নমেন্ট আসতে পারে, আপনি যখন সকালে মাজন করেন তখন একটা কোলগেট কোম্পানি বা পামলিভ কোম্পানি, যাই হোক কোনো একটা ওই দাঁত মাজার পেস্ট যে আপনাকে সাপ্লাই করে, বাড়ির পাশে দোকানে পৌঁছে দেয়, সে যদি বড় লোক হতে পারে, তাহলে মিডল ক্লাসে নিজেদের পাশে দাঁড়ানোর অসুবিধাটা কোথায়? ষষ্ঠীর দিনের খবর, সপ্তমীর দিন পেলাম, অষ্টমীর মহা অষ্টমীর, প্রণাম জানাই সবাইকে। ভারত উঠে দাঁড়াচ্ছে দীনদৈন্য মানুষদের হাত ধরে, কারণ শিক্ষিত মানুষরা দাঁড়াবেন তখন যখন বুঝবেন এটা সাকসেস হলেও হতে পারে। তার কারণ 30টি খবরের কাগজ, তার মূল্য কোথায়? কিন্তু সকালবেলা যারা বেঁচে তারা কোটি কোটিপতি, তারা অনেক ভাবনা চিন্তা করে আপনার জন্য আধে বাজে খবর ফ্রন্ট পেজে ছাপে এবং আপনি রোজ সেটাকে নিয়ে তর্ক বিতর্ক করেন। আমাদের দেশের সব শিক্ষা ব্যবস্থা বদমাইশদের জন্য, চোর ছাচোরদের খবর আমরা ফ্রন্ট পেজে ছেপে ভাবি আমরা প্রচুর শিক্ষিত হয়ে পড়েছি। তার এগেনস্টেই আমাদের লড়াই। একটা ভাবনা অনেক মুখ, অনেক ভাবনা একটা মুখ। আমি শুধু একটা মুখ, এরপরে বিনয়ের মুখ, এরপর হাজার হাজার বাচ্চা ছেলে মেয়েদের মুখ, যারা বেগমপুর স্কুলে হয়তো একদিন কাজ করবেন, যারা পরমেশ্বর স্কুলে হয়তো একদিন কাজ করবেন, যারা ক্যানিংয়ের একটা জায়গায় কাজ করছেন, একটা মণ্ডপের উদ্বোধন হচ্ছে 60টি বাচ্চা ছেলে মেয়েকে নতুন জামা কাপড় দিয়ে, এবং টাকাটা উঠলো কি করে? সেটা বিনয়ের মুখে শুনুন। আমি একটি বাচ্চার জন্ম দিয়েছি, বাচ্চা মানে স্বপ্ন, স্বপ্নটা হচ্ছে ভারতের জন্য সোশ্যাল ফান্ড। যেখানে আছেন, পাশের স্কুল, পাশের কলেজ, পাশের অফিস, ক্লাব, নিজেদের নামকে রেজিস্ট্রি করান, খবরের কাগজ জমা দিন, না দিতে পারলে টাকা দিন, সেটাকে বিক্রি করে যে ফান্ড, সেটাই হচ্ছে ভারতের সোশ্যাল ফান্ড। সেটা করার জন্য আমাকে ডাকতে হবে না, কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের পাড়ার ভালো ভালো খবর পাঠান, কবিতা পাঠান, গল্প পাঠান, গান পাঠান, নাচ পাঠান, আর নতুন কথা যদি বলতে চান সেটাও পাঠান। এবার পুজো সবার আনন্দে কাটুক, তার কারণ হচ্ছে সে শুরুটা হয়ে গেছে। এডিশন 1100 বার ফেল করার পরে লাইটটি জ্বালিয়ে দিয়েছিলেন বলে আপনি লাইটটি পেয়েছেন, সেই কাজটি বিনয় করে দিয়েছে। এবার আস্তে আস্তে ভারতবর্ষের সব কোণে সোশ্যাল ক্যাপিটাল তৈরি হবে, তাহলে ক্রাইম কমে যাবে, টাকার জন্য যে ক্রিমিনালস তৈরি হয় তারা কমে যাবে। শুধুমাত্র কিছু টাকার জন্য মানুষ মারতে বেরিয়ে পড়েছে কিছু লোক, ভাবুন তো, তারা একটাকে মারবে, আপনি হাজারটাকে বাঁচাবেন, কেমন হবে দেশ? সেই দেশের স্বপ্ন দেখেছি, সেই দেশের স্বপ্ন দেখছি। আমি সোশ্যালিজম ক্যাপিটালিজম বিশালভাবে বুঝি না, শুধু এটাই বুঝি, যদি খিদে পেয়েছে তাহলে খেতে হবে, জল তেষ্টা পেয়েছে তাহলে জল দিতে হবে, সেই হবে হবে করে বছরখানেক কাটানো যাবে না। তাই নেমে পড়ুন আর নয় ভাবতে থাকুন, ভাবনা মুখ সবার জন্য। সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং শহরের সঞ্জয় পল্লীতে এবছর
থিম ভাবনায় 50 ফুটের শিব, খুব অল্প বাজেটের মধ্যেও পরিবেশ ভাবনা এবং যে সামাজিক ভাবনাগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটা নিশ্চয়ই এবারের পুজোতে অন্তত সঞ্জয় পল্লীতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এবছর আমাদের কাছে এক নতুন আকর্ষণ, যেটা আপনাদের কাছে আমরা উপহার স্বরূপ তুলে দিয়েছি, সেটা হচ্ছে পথে প্রান্তে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কচি কাচাদের, যারা অন্নহীন বস্ত্রহীন, যারা স্কুল ছুট, ঠিক এই ধরনের 50 জন বাচ্চাদেরকে নতুন বস্ত্র পরিধান করিয়ে আমাদের পূজা মণ্ডপের শুভ দ্বারোদ্ঘাটনের শুভ সূচনা হয়েছে গতকাল মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায়। যে শুভ সন্ধ্যায় আপনারা অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন, হাজার হাজার মানুষ সেই সন্ধিক্ষণের সাক্ষী হয়েছিলেন। আর এই সমস্ত টাকা আমরা আগামীকাল জোগাড় করতে পেরেছিলাম খবর কাগজ ব্যাংক এর মধ্যে দিয়ে, যেটা শ্রীরামপুর থেকে নরেশ জৈনের চিন্তাধারা ছিল, যে ধারণা তিনি দিয়েছিলেন, সেই খবর কাগজ ব্যাংক এখানে গড়ে উঠেছে বিগত বেশ কয়েক মাস আগে। গড়ে উঠেছে খবর কাগজ ব্যাংক বাসন্তী সোনারতরী সেবা সোসাইটির তত্ত্বাবধানে, ক্যানিং সঞ্জয় পল্লী উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে গড়ে উঠেছে। এ এলাকার বহু মানুষ সময়ের সাথে সাথে তারা খবর কাগজ জমা করছেন, পুরানো বই খাতা জমা করছেন, যেগুলোর বিক্রি করা টাকা দিয়ে সমাজের বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। আসুন এই মহতি উদ্যোগে আপনারাও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এমন একটা সকালের অপেক্ষায় যে সকালটা আসবে, তাহলে আপনার মতে সেই সকাল কি এসে গেছে নাকি আপনিও সেই সকালের অপেক্ষায়? আমি খুব আশাবাদী মানুষ, সেই কারণে একদম শুরুতে বলে নেওয়া ভালো যে আমিও একটি নতুন ভোরের প্রত্যাশী। কিন্তু এমন নয় যে বিশ্বাস করি নতুন ভোর চলে এসেছে, বরং খুব বেশি করে মনে হয় যে রাত অনেক গভীর হয়ে গেছে। নিশি রাত, গভীর রাত, শেষ রাতের যে বাতাবরণ তৈরি হওয়া দরকার, ইতিহাসের দিকে তাকালে নবজাগরণের প্রাককালে যে রাতগুলো মানব সমাজ দেখে এসেছে, আমরা বোধহয় সেই রকম একটা রাতের মধ্য দিয়ে চললাম। এবং আমার বিশ্বাস যে অদূর ভবিষ্যতেই একটা সত্যিকারের নতুন সকাল আসতে চলেছে, আমরা সবাই সেই সকালের প্রত্যাশী। আমার আইটা ডোনেট করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার বাবা বিগত 5 বছর আগে দিশা কলকাতা মেডিকেল আই ইনস্টিটিউট থেকে বাবার কর্নিয়া ট্রান্সফার করে চোখ পেয়েছে। তো বাবা ছোটবেলা থেকে বাবা চোখ নিয়ে ভীষণ কষ্ট করছে, তো বাবার এই চোখ পাওয়ার জন্য আমার ইচ্ছা ছিল এই চোখটা যেন আমার নষ্ট না হয়, এই উদ্দেশ্যের জন্যই আমি আমার আজকে আমার চোখটাকে ডোনেট করে দিলাম। দোষ লেবেন নাই বাবু সকল, আমি মানুষটা মূর্খ, লিবাস আমার এ শহরে লয় আজ্ঞা, ই শহর থেকে ট্রেন চিপে বাসে চিপে তা বাদে আর খানিক পাও গাড়িতে হন হনাই আমাদের সে গহীন গাঁওটায় যেতে হয় আজ্ঞা, আমাদের সে গহীন গাঁওটা পুয়াতি বেটি ছাবা নাতুর ঘরটার পরা এক কোণে পইরা আছে বলে সি গায়ের সকল মুনিষী আমার পরা মূর্খ লয় আইগা। দোষ লেবেন না বাবু সকল, আমাদেরকে সে গোয়েন গাঁও থেকে এই শহর কোয়েল কেতায় হাট বাজারের তগদা লিয়া আসে লয় আইগা, এসেছিল
টুকচান দেখা শিক্ষা যেই না লিতা ই কলকাতার শহরের আলো ঝালর জাদুঘর মনুমেন্ট চিড়িয়াখানা ই সব দেখতে লয় আজ্ঞা এসেছিল কোয়েলকে তার বাবু দিকে দেখতে। হা গো বাবু মশাই, প্রশ্নটা ছিল বুটে মুনের মধ্যে। আচ্ছা বুলেন দেখে কোথাকে গেল সে ঘরের ছেলেটা? বোস বাবুদের ঘরের ছেলে সুভাষ বলতো সকলে। হাজার মাইন্সের ভিড়ের মধ্যে যে কিনা দেবদারু গাছটার পাড়া মাথা ঝাঁক কর দিয়ে উঠেছিল, যে কিনা সদা সভ্যতা সহজ সরল মানুষ দিকে জন্য ভাইত্ব, যে কিনা সদা চামড়া সাহেব গুলার মুখের ওপর তুর্কি বাজায় বলেছিল যা ভাগ তোরা তুদের দিশে জানা কিনে মুদের দিশে তুদের খবরদারি মোরা মাল বকলাই। বাস রে কি সাহস, তো সে ছিলাটা কোথাকে গেল বলেন দেখে? সে সুভাষচন্দ্র বস লুখ ঘুরাই নেবে না বাবু সকল, চলো দই কোয়েলকে তাতে আপন দিকের ঘরের কাছকে। ইলগিন রুটাকে বইছে সড়কটা গেল কোথাকে সে ঘরের ছেলে ঘর থেকে জবাব দিচ্ছে লাজা বড়। আরে অখন তো দেশটা স্বাধীন হয়ে গিয়েছে বলে শুনছি সবাই মজা মারছেন, আর সে ছেলেটাকে একবার খুঁজ জ্বালাই, ওকে পেলে একবার জিজ্ঞাই তো ই কোন কারবারটা হইছে বল দেখি বাপ সুভাষ। সবাই একজোট হইয়ে এ দেশটক সজাইন গুজাইন সুন্দর করছে লাইকে না, বড় বড় খাম পড়ে রয়েছে, ইয়ারা সব ছোট ছোট কুথালিয়া বিবাদ বসাইছেন কিনা। বাবু সকল, হে বাবু সকল চলে যাচ্ছেন লেকিন, হে হে কলকাতার বাবু সকল চলে যাচ্ছেন কিনে, কোথাকে গেল সে ঘরের ছিল সুভাষ সি কথাটা বলে যা কিনে। চলে গেল মুখের সামুথে ডাঁড়ায় জবাবটা দিলে লাই, কিন্তু অখন যুবকে বড় দরকার হইছে গে, চারিদিকে হানাহানি মারামারি কাটাকাটি, ই বলছে ইটো হামার ও বলছে ইটো হামার, গোটা দেশটাক লিয়ে যান ঢেলা পুতলি খেলা খেলাঞ্চেন বাবু গুলান। অখন সে ছেলেটা থাকলে বড় উপকার পাইতাম হে। কে কে বললো মরে গেছে কে? লয় মরে লয়, বড় মানুষ মরতে পারে কখনো? সে জম্মায় ফিরে ফিরতে জম্মায়, নতুন মায়ের গব্বে নতুন হয়ে জম্মায়। আমি খুঁজব ওকে, কিন্তু এত চারদিক বড় অন্ধার লাগে হ্যাঁ, ই অন্ধারে কোথাকে খুঁজব বলেন দেখি ওকে? সে বোস বাবুদের ঘরের ছেলেটো, সে সুভাষচন্দ্র বোস, সে বোস বাবুদের ঘরের ছেলেটো, সে সুভাষচন্দ্র বোস, সে বোস বাবুদের ঘরের ছেলেটো, সে সুভাষচন্দ্র বোস। জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো
যায়।